আবারও 22 গজে ফিরছেন হরভজন সিং। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বহুদিন আগেই, তারপর সরে এসেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও। তবে ফের আরও একবার 22 গজ মাথাতে চলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। 42 বছর বয়সী এই অভিজ্ঞ স্পিনার চলতি বছরের সেপ্টেম্বরে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমের জন্য মাঠে নামতে চলেছেন। তিনি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিড স্টার ব্রেটলি, স্পিন কিংবদন্তি মুথিয়া মুরলীধরন এবং বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গানের সাথে এই টুর্নামেন্টে যোগ দেবেন। প্রসঙ্গত, লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমে 4টি দল এবং 110 জন আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন। সম্প্রতি ভার্জি বলেছেন, আবারও মাঠে প্রত্যাবর্তন করার জন্য এবং ক্রিকেটের বিশ্ব কিংবদন্তিদের সাথে মাঠে খেলার জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করছি। আমি অধীর আগ্রহে সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষা করছি। তবে হরভজন সিং ছাড়াও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজাও লেজেন্ড লিগ ক্রিকেটের আসন্ন সংস্করণে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার লিন্ডন সিমন্স এবং দিনেশ রামদিন আসন্ন মৌসুমের জন্য লিগের প্লেয়ার ড্রাফটে যোগ দিয়েছেন। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা 3টি দলে বিভক্ত থাকবে এবং তারা যথাক্রমে ভারত, এশিয়া এবং বাকি বিশ্বের হয়ে প্রতিনিধিত্ব করবে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং যদি আপনারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ফলো করতে ভুলবেন না।